মধ্যেই আগমনী বার্তা বেজে উঠেছে শহর জুড়ে, কিন্তু সেই মুহূর্তগুলো সাজানো, তবে আনন্দটা সত্যি। আর এই সবটুকু যার জন্য, সেই ক্যান্সারে আক্রান্ত একটি মেয়ে, তার বাবা তাই যত দূর সম্ভব মেয়েকে সেই খুশিতে ভরিয়ে দেওয়ার জন্য যেতে রাজি, কারণ ডাক্তার যে জবাব দিয়ে দিয়েছে, Take her to Kolkata. So she's improving, right? I meant, take her to Kolkata now or at the earliest. I'm afraid she might not make it till October. প্রবাসী বাঙালি মেয়েটি জানে না দুর্গাপুজো কি, তাই তাকে কলকাতায় সাজানো প্রাক পুজোতেই আনন্দে দেখতে চায় তার বাবা। এরপর এই অসাধ্য সাধন কিভাবে হয়, আদৌ সেই মেয়েটিকে সম্পূর্ণ করতে পারে তার কঠিন রাস্তা, তার বাবা কি পারে সফল হতে তার স্বপ্ন পূরণ করতে? সত্য ঘটনা অবলম্বনে সৃজিৎ মুখার্জি পরিচালিত, এসপিএফ প্রযোজিত উমা মুক্তি পাবে আগামী জুন মাসে। পাঁচ দিন ধরে ফেস্টিভ্যাল, পাঁচ দিন ধরে ফেস্টিভ্যাল, সারা রাত ধরে মজা, সারা রাত ধরে মজা। বাবা, আমি কলকাতার পুজো দেখব। নমস্কার, দেয়ার ইজ আ স্টোরি, কিন্তু কোনো শুটিং নেই, মানে একটা নকল দুনিয়া বানাতে হবে, তাই একটা আসল ডিরেক্টর লাগবে ম্যাডাম। উমার ট্রেলার লঞ্চেই তাই শহরের বুকে শোভাবাজার রাজবাড়ি সেজে উঠল বাঙালিয়ানায় ভরা আগমনীর ঢাকে। যিশু ও নীলাঞ্জনা সেনগুপ্তের মেয়ে সারার ডেবিউ ফিল্ম এটি। ছবিতে দেখা যাবে সারা সেনগুপ্তের বাবার চরিত্রে যিশু সেনগুপ্ত ও মায়ের চরিত্রে সায়ন্তিকা ব্যানার্জিকে। এছাড়াও ছবিতে রয়েছেন অঞ্জন দত্ত, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, শ্রাবন্তী, বাবুল সুপ্রিয়, গার্গী রায়চৌধুরী, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ। ছবিটির মিউজিক করেছেন অনুপম রায়। আমাদের তরফ থেকে টিম উমাকে আন্তরিক শুভেচ্ছা।